কথা বলছিলাম স্বপ্নগর পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ অচলিতা শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঝার সাথে। একুশের বিধানসভা ভোট আসন্ন, এই নির্বাচনে আপনাকে চুপচাপ দেখতে পাচ্ছি আমরা, কি বলবেন আপনি? 2021-এ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের মাননীয় MLA ম্যাডাম এবং জেলা পরিষদের সভাধিপতি। 2016 সালে যখন আমি তৃণমূলে যোগ দিই তখন ও বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন প্রার্থী স্বর্ণপুরে, এবং 2016 সালের নির্বাচনে আমি তার হয়ে যথেষ্ট পরিমাণে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু 2018-র পঞ্চায়েত ইলেকশন যখন আসন্ন সেই সময় মাননীয় MLA ম্যাডাম আমাকে কোনো মতে প্রার্থী করতে চাননি। যাই হোক, দলের চাপে অন্যান্য চাপে আমি লাস্ট পর্যন্ত প্রার্থী হই। হওয়ার পরেও উনি পঞ্চায়েত সমিতিতে আমাকে কোনো পদ দিতে চাননি। সেখানে তিনি তার দেখে দেখে নিজের আত্মীয় স্বজন সবাইকে বসালেন, এবং 2018-র ইলেকশনের পর থেকে, পঞ্চায়েত ইলেকশনের পর থেকে আজ 2021-এর যে বিধানসভা ভোট আসন্ন এর মধ্যে পার্টি প্রোগ্রাম, পার্টির কোনো মিটিং তিনি আমাদেরকে ডাকেন না। মাঝে তৃণমূলের এক সম্মেলন হয়ে গেল, সেখানে আমাদের মাননীয় সুব্রত মুখার্জি আমাদের মন্ত্রী তিনি এসেছিলেন, সেই মিটিংয়ে আমাকে বলা হয়নি। আজ 2-2.5 বছর ধরে আমি খুব নিজের মনের সাথে লড়াই করে চলছি, সেই জন্যে নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে এই 2021-এর বিধানসভা ইলেকশানে আমি অবসর গ্রহণ করব। এটাকে আপনি দলীয় প্রার্থীর উপরে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত আপনার? অনেকটা বলতে পারেন। আমরা যখন 2013 সালে পঞ্চায়েত সমিতি জিতে আসি, জেতার পরে 2016 সালে আমাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া হয়, যোগদান করানো হয়। কিন্তু 2018 সালে যখন পঞ্চায়েত ইলেকশন আসে সেই সময় দেখা যাচ্ছে আমি এবং আগের বোর্ডের যে সহকারী সভাপতি সাহেব ছিলেন আমাদের দুজনকে টিকিট দেওয়া হবে না। কী ব্যাপার? CPM থেকে যারা আসে তাদেরকে টিকিট দেওয়া হবে না, এরকম একটা নিয়মনীতি তারা তৈরি করলেন। যাই হোক, ওই সময় আমি লড়াইয়ের ময়দানে ছিলাম, লড়াই করে টিকিটটা পেয়েছিলাম। তারপরে আমি দেখলাম উনি অনেকটা আমাদের থেকে এড়িয়ে এড়িয়ে চলেন, এবং তার মনে হয় যে আমি হয়তো পার্টি বিরোধী কাজ কার্যকলাপ করি, এবং তার কোনো নির্দিষ্ট প্রমাণপত্র তার কাছে নেই। আমি জানি না সে কোন কারণে কিসের ভিত্তিতে আমাদেরকে মিটিংয়ে ডাকে না। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে আপনি মস্টের কর্মাধ্যক্ষ ছিলেন, পরবর্তী পর্যায়ে রানিং পঞ্চায়েত সমিতিতে আপনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ হিসেবে আছেন। আমাকে তো কোনো কর্মাধ্যক্ষ দিতেই যায়নি, MLA ম্যাডাম তার প্যাডে লিখে যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকে কর্মাধ্যক্ষ দিয়েছে, আমাকে তো কর্মাধ্যক্ষ দিতেই চায়নি। আর যাই হোক, ভোটাভুটিতে আমি, আপনি কি বলবেন এই কর্মাধ্যক্ষ বর্তমান মৎস্য কর্মাধ্যক্ষ কে আছেন? অনুসূয়া মণ্ডল, ওনার আত্মীয়া। এই যে আপনার যে কথা বলছেন, কথার মধ্যে বারবার করে একটা কথাই আপনি বলছেন যে আমরা, এই আমরা বলতে আপনার আপনি সহ আর কারা আছে? আমি আছি, আমি আমার নির্বাচনী এলাকায় যারা আমার ভোট করেছিল তার মধ্যে অনেকে আছে, খবর এখনো চলছে। এরকম একটা অবস্থাতে সামনে বিধানসভা নির্বাচন, আপনি কি দলে থাকছেন? না, দলের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না, এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারণ যেখানে সম্মান নেই সেখানে আমি আর নেই। আপনি কি অন্য কোনো দলের দিকে হাত বাড়াচ্ছেন? সেটা পরে সিদ্ধান্ত নেব। আমার যারা হয়ে ভোট করেছিল, আমার যারা আমার নির্বাচনের কাজ যারা আছে তাদের সাথে বসে পরে সিদ্ধান্ত নেব। কী নাম আপনার? প্রসেনজিৎ সাহা।